অনেকেই সৌদি আরবের সাথে ইসলামের বিষয়গুলো তুলনা করতে চান যে সেখানে চালু আছে আমরা কেন করব না, যেমন 20 রাকাত তারাবি হয় সৌদি আরবে, সুতরাং আমরা পড়লে সমস্যাটা কি। আমি সংক্ষেপে বলতে চাই যে এই ক্ষেত্রে আমি আপনাদের বলবো যে যারা এই কথাটা বলছে যে সৌদি আরবে 20 টাকা তারাবি চালু আছে তাই আমাদেরকেও পড়তে হবে, আমার প্রশ্ন, আপনি তো সৌদি আরবের শাসককেও ভালোবাসেন না, সৌদি আরবের যারা ইমাম সালাত আদায় করা তাদেরকেও তো ভালোবাসেন না, সুযোগ পালে গালি দেন, দশ হাত দেখিয়ে দেন, আপনি তারাবির রাকাতের বেলায় এসে আপনি সৌদি আরবের তুলনা দিচ্ছেন, আমাদের কোনো বক্তব্যে আমাদের কোনো আলোচনায় আমরা কি বলার চেষ্টা করি যে সৌদি আরবে যা চালু আছে সেটা করতে হবে, কোরআন হাদিসে সেটা আছে যে সৌদি আরবে যা চালু আছে সেটা আমাকে করতে হবে? একদিকে গালি দেন সৌদি আরবে শুধু 20 টাকা তারাবি চালু আছে আর কিছু চালু নেই, আপনি ওই 20 টাকা তারাবি যেভাবে সেখানে পড়ানো হয় ওইভাবে কি পড়েন? ইমামরা রফলে আয়দান করে, হারামে অনেক জোরে আমিন বলা হয়, আপনি কি আমিন বলেন? এই রমাজান মাসেই আপনি তো শেষ দশকে হারামে গিয়ে এতেকাফ করেন, এতেকাফ করার সময় যখন বেতের সালাদটা পড়ে সেটাই আপনি মাত্র কয়েকদিনের জন্য মেনে নিতে পারেন না যে কি ব্যাপার, বেতের সালাত দুই তিন রাকাতের ক্ষেত্রে দুই রাকাত পড়ে সালাম ফিরিয়ে দেয় পরে আর এক রাকাত পড়ে, এটাই তো ফতোয়াবাজি করেন যে এই বেতের হবে না, আবার ঘুরিয়ে পড়েন বেতেরটা, আপনি এতটুকু মেনে নিতে পারেন না। অনেক সময় বেতের এক রাকাত পড়া হয় তখন ঘুরিয়ে আবার আপনি তিন রাকাত পড়েন, এই লোক আপনি, এই রকম মুনাফিকি আপনার মধ্যে কই? বুকে হাত বেঁধে তো তারা সালাত আদায় করে, আপনি তো সেই উদাহরণটা দিলেন না, এই রমাজানে তারা ফেতরা আদায় করবে, তিন কেজি প্রায় তিন কেজি চাউল তারা ফেতরা আদায় করবে, আপনি 70 টাকা নির্ধারণ করলেন কেন? এটা কি ফেতরা আদায় করার নিয়ম রাসূলুল্লাহ সাল্লাম করেছেন? শুধু তারাবি 20 টাকাতে এটাই দেখলেন আর কিছু দেখলেন না? আলহামদুলিল্লাহ আহলে হাদিস উলামায়ে কেরাম কখনো কোনো দেশের দোহাই দেন না আর শরীয়ত এটা বলেও না, যেটা হক সেটা আপনাকে আমাকে গ্রহণ করতে হবে। 20 রাকাতের কথা কেন বলছেন? এটা তো আপনার লজ্জা করার কথা, এটা শরম লাগে না আপনার? তারা শেষ দশকে গিয়ে 20 রাকাত প্রথম রাত্রিতে পড়ে, শেষ রাত্রি থেকে আবার 13 রাকাত পড়ে, কয় রাকাত হলো? আপনার ঢাকার মসজিদগুলোতে শেষ রাত্রি থেকে আরও 13 রাকাত পড়া হয়? সৌদি আরবের শাসককে গালি দেন, এতে কতই না গালি দিচ্ছেন, এখন হজ বন্ধ করে দিয়েছে, রমাজানে উমরা বন্ধ করে দিয়েছে, ইতিহাস না জানার কারণে, এর আগেও যে বহুবার হজ বন্ধ হয়েছে, দীর্ঘ একটানা 8 বছর হজ বন্ধ ছিল, এটা কি আপনার জানা আছে? আপনার না জানা থাকার কারণে, মহামারীর কারণে আগেও তো কাবা ঘর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, সাময়িকভাবে দুই তিনবার এরকম হয়েছে, হজও বন্ধ করে দিয়েছে, সীমিত করা হয়েছে, এগুলো জানেন না, দিব্যি গালি দিচ্ছেন খুব চমৎকার ভাষায়, আর আপনি এখন আবার 20 টাকাতের উপরে কায়েম থেকে কথা বলেন কি করে? সৌদি আরবের লোক কি বিশ্বাস করে? এই সৌদি আরবেই হারামেই 12 তাকবির ঈদের সালাত হবে, আপনি 6 তাকবিরে পড়েন কেন? আবার উদাহরণ দিচ্ছেন মূর্খের মতো, মূর্খ কি গাছে ধরে না কোথায় ধরে? না মাটির নিচ থেকে জন্ম নেয় মূর্খ, বলছে যে আমি 20 রাকাত পড়ে যাবো আল্লাহর কাছে, যদি আমার 8 রাকাত দরকার হয় তো ঠিক আছে ওকে হয়ে গেল, আর যদি 8 রাকাত পড়ে যায় আর 20 রাকাত যদি আল্লাহ দাবি করেন তাহলে আমি কি করব? তো ওখানে আপনি 20 রাকাত পড়তে পারছেন, তা ঈদের তাকবিরের ক্ষেত্রে 6 তাকবির গ্রহণ করলেন কেন, 12 তাকবির গ্রহণ করলেন না? এটা শরম আছে,
একটু লজ্জা আছে। আপনি আলেম মানুষ হয়ে এই সমস্ত ফালতু অযৌক্তিক কথা বলেন কি করে? বহু বড় বড় আলেম আছে, তাদেরকে আমরা শ্রদ্ধা করি আলহামদুলিল্লাহ, তাদের লেখনীগুলো পড়ি। হ্যাঁ, মাসালাগত ইখতিলাফ থাকতেই পারে, কিন্তু আপনার মতো এইভাবে অকথ্য ভাষায় নোংরা ভাষায় গালিগালাজ করতে হবে, আপনাকে এই সমস্ত ফালতু যুক্তি দিতে হবে, এটা কে বলেছে? আগের বড় বড় আলেমদের থেকে আদর্শ শিখুন। এখনও বড় বড় আলেম আছেন আলহামদুলিল্লাহ, মাসালাগত ইখতিলাফ আছে, তাই কি হয়েছে? তাই বলে শ্রদ্ধা করব না? শ্রদ্ধা আমাদের আছেই, কিন্তু যখন গালিগালাজের মাত্রাটা আপনি বাড়িয়ে দেন, যেভাবে গালিগালাজ করেন, কেন করবেন আপনি? আপনি ফেতরার ক্ষেত্রে এইভাবে বললেন, এই রমজান মাসেই সৌদি আরবে কদর রাত্রি পাঁচটি খোঁজা হয়, তা আপনি এক রাতের পূজা করেন কেন? শুধু সাতাশে রাত্রে পূজা করেন কেন? একটু শরম লাগে না, লজ্জা লাগে না? আপনি একজন মাজার পূজারী, পীর পূজারী, সারাদিন পীরের ভক্তি করেন, সারাদিন পীরের পাশে লেগে থাকেন। সৌদি আরবে কোনো পীর পূজা আছে? মাজার পূজা আছে? সৌদি আরবে এই ইমামরা কি সাতাশে রাত্রি জাগার জন্য মাজারে যায়, কবরে যায়, পীরের দরগার যায়, খানকায় যায়? বেহায়ার মতো কথা বলেন যে সৌদি আরবে চালু আছে 20 টাকাতে, আমরা কেন পড়বো না? আর কিছু চালু নাই সৌদি আরবে? সৌদি আরবে তো মাজার নাই, তা আমার আপনার দেশে মাজার কেন? সৌদি আরবে কোনো মাজার নাই, কোনো খানকা নাই, কোনো পীরের গোষ্ঠী নাই, আর বাংলাদেশে পীরেই ভর্তি, পীরের কোনো ট্যাক্স লাগে না, আর পীর কোনো গ্রেফতারও হয় না। এরা আজীবন দালালি করেছে, এখনও করছে, ভবিষ্যতেও করবে। এই পীর ফকিরের জন্ম, সুফিবাদের জন্ম যখন থেকে হয়েছে, তখন থেকেই এরা দালালি করেছে, এখনও করছে, ভবিষ্যতেও করবে। আপনি সৌদি আরবের সাথে তুলনা নিতে চান? সৌদি আরব হলে তাওহীদের দেশ আলহামদুলিল্লাহ। একটু শরম লজ্জা করবেন একটু। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরেই দুই হারামের দায়িত্ব অর্পণ করেছেন, গালি দেওয়ার সময় একটু হিসাব করে গালি দিয়ে করবেন। হ্যাঁ, তাদের অনেক ত্রুটি আছে, সেটা স্বীকার করি, আমিও বলি তাদের অনেক ভুল আছে, কিন্তু তাদের দেশে তাওহীদ আছে, অনেক পাপ আছে, কিন্তু শিরিক তো নাই। এ সমস্ত শিরিক আকবার, মাজার পূজা, কবর পূজা তো নাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া। আপনার অনুরোধ করব, এই সমস্ত ফালতু যুক্তি দিয়ে শরীয়তকে খাটো করার চেষ্টা করবেন না। সৌদি আরব বিশ্বাস করে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে আছেন, আরো সে সমুন্নত। বাংলাদেশের অধিকাংশ মানুষ বিশ্বাস করে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, তো শরম লাগে না? আল্লাহর সেফাত, আল্লাহ গুণ, আল্লাহর আকার আছে। বাংলাদেশের মানুষ, অধিকাংশ মানুষ বিশ্বাস করে আল্লাহ নিরাকার, সৌদি আরব মানুষ বিশ্বাস করে আল্লাহর আকার আছে, আল্লাহর সেফাত হিসাবে তার আকার আছে, তার হাত আছে, তার পা আছে, তার চোখ আছে, কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। কই বাংলাদেশের বেদাতীরা তো বিশ্বাস করে না, সৌদি আরবের সাথে তুলনা করেন কেন? শরম লাগার কথা তো, এটা হায়া লাগার কথা তো। আমাদের আমুলের সাথে আলহামদুলিল্লাহ সৌদি আরবের অনেক আমুল মিলে যায়, এরপরেও তো আমরা বলি না মক্কা মদিনার মতো চালু করতে হবে। আর সাধারণ আপনি এই আমিন নিয়ে, হাত বাঁধা নিয়ে, সুরা ফাতেহা পড়া নিয়ে এইটা নিয়ে বিতর্ক করতে যেয়ে আর তারা কি ফতোয়া দিয়েছে? তারা তো রফুল আদিনের পক্ষে ফতোয়া দিয়ে শেখ বিন বাজ, তারা আমিন বলার পক্ষে ফতোয়া দিয়েছে, বুকে হাত বাঁধার পক্ষে ফতোয়া দিয়েছে, ইমামের পিছনে সুরা ফাতেহা পড়ার পক্ষে ফতোয়া দিয়েছে। সব ফতোয়াকে বাদ দিয়ে শুধু 20 রাকাতটাকে টেনে আনলেন। এটা একটা নিফাকি না? এটা একটা মুনাফিকি না? এটা একটা আপনার দুর্বলতা? দুর্বলতা না, এই দেশের মানুষকে ধোকা দেওয়ার জন্য এটা আপনার একটা প্রতারণা, এটা একটা জাল, এটা ফাঁদ মাত্র। বরং এখান থেকে বেরিয়ে আসুন, সঠিক চর্চাটা করার চেষ্টা করুন, হকটা মানার চেষ্টা করুন, যেভাবে কোরআন হাদিসে বর্ণিত হয়েছে সেইভাবে আমল করার চেষ্টা করুন। এই সমস্ত যুক্তি দিয়ে কখনো শরীয়ত প্রমাণ করা যায় না, শরীয়ত সাব্যস্ত করা যায় না।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুক।